রাঞ্চিত রাজা গ্রেফতার কি করবেন মাহাথির? মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকে দুর্নীতির অভিযোগে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার নাজিবকে মালয়েশিয়ার দুর্নীতি বিরোধী কমিশন গ্রেপ্তার করে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা। গত 9 মে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের কাছে পতন ঘটে রাজাকে। এরপরই তার বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল থেকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে $1.6 কোটি অনুদান সরানোর অভিযোগে তদন্ত কার্যক্রম শুরু হয়। গত 22 মে তাকে প্রথমবারের মতো জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি বিরোধী কমিশন। মালয়েশিয়ার উন্নয়নে ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহান ওয়ান MDB নামে তহবিলে $100 কোটি অনুদান দেওয়া হয়। ওই অর্থ লুটে নাজিব জড়িত বলে 2015 সালে অভিযোগ ওঠে। তবে ওই সময় প্রধানমন্ত্রী থাকায় ওই অভিযোগকে ধামাচাপা দিতে সক্ষম হয়েছিলেন নাজিব। তবে নির্বাচনে হেরে ক্ষমতা হারানোর পর এই অভিযোগে গ্রেপ্তার হলেন তিনি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।